আলুর কাটুই পোকা দমনের উপায় আলুতে কাটুই পোকা লাগলে প্রচুর পরিমাণে ক্ষতি হয় এই পোকার পূর্ণাঙ্গ মদ সন্ধেবেলা এবং লারভাও সন্ধেবেলা বা রাত্রিবেলায় বের হয় মদ ও লারভা বহুত ক্ষতি করে লারভা সাধারণত পাঁচ থেকে ছয় সেন্টিমিটার লম্বা হয় দিনের বেলায় আলে মাটির নিচে গাছের গোড়ায় লুকিয়ে থাকি এবং রাত্রিবেলায় বেরোয় এবং গাছের গোড়ার দিক কেটে দেয় গাছ ঝিমিয়ে পড়ে যায় এর জন্য প্রতিকার ব্যবস্থা হিসেবে শুরুতেই গ্রীষ্মকালীন চাষ দিতে হবে গভীরভাবে ডুবো সেচ দিতে পারা যায় যাতে যে সমস্ত সুকীট বা যে সমস্ত লার্ভা থাকবে সেগুলো ভেসে মারা যাবে এছাড়া বিঘাপতি প্রতি সত্তর কেজি নিমকেক বা নিমখোল যদি ব্যবহার করা যায় তাহলে এই পোকার উপদ্রব কম হয় পাখি বসার ডাল বিঘাতে তিনটে করে পুঁতে দিতে হবে তাহলে পাখি বসে এই লার্বা যখন সন্ধেবেলা বা বিকেলবেলা বেরোচ্ছে তখন সেগুলো ধরে ধরে খাবে এবং বংশবিস্তার রহিত হবে এছাড়াও পনেরোশো পিপিএম নিম তেল পাঁচ এম প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করা যায় তাহলেও এই পোকা নিয়ন্ত্রণে আনা সম্ভব যদি বীজ শোধন করতে হয় তাহলে সায়েন্ট্রেন লোপল উনিশ দশমিক আট শতাংশ এবং থায়োমিথক্সাম উনিশ দশমিক আট শতাংশের সংমিশ্রণ যেটি ফর্টেন যা ডিও নামে পাওয়া যায় সেটি চার মিলিলিটার প্রতি কেজি বীজের সঙ্গে মাখিয়ে যদি আলু বোনা যায় তাহলে এই কাটুই পোকার উপদ্রব অনেকটাই কম হয় এছাড়া বিঘা প্রতি ট্র্যাপ বা ফেরোমোন ফাঁদ পাঁচটি করে লাগাতে হবে তাতে পূর্ণাঙ্গ মত এই ফেরমন ফাঁদে পড়বে এবং যৌন মিলন বাধাপ্রাপ্ত হবে এছাড়াও রাসায়নিকভাবে যদি দমন করতে হয় তাহলে কতগুলো কীটনাশকের নাম বলা হচ্ছে সেইগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করলে এই পোকা নিয়ন্ত্রণে আনা সম্ভব যেমন ইমাম একটিং বেঞ্জয়েট ফাইভ এস জি যেটি প্রোক্লেম নামে বাজারে পাওয়া যায় সেটি দশ লিটার জ্বরে চার গ্রাম হিসেবে ব্যবহার করা যেতে পারে এছাড়া স্পিনো শার্ড পঁয়তাল্লিশ এসসি সেটি দশ লিটার জলে তিন মিলিলিটার হারে স্প্রে করলেও এই পোকা নিয়ন্ত্রণে আনা সম্ভব এই স্পিনোশার্ড বাজারে ট্রেসার নামে পাওয়া যায় এছাড়া অ্যালিকা যেটি ল্যামডাসাইলকথিন এবং থায়োমিথেক্সনের সংমিশ্রণ সেটি দশ লিটার জলে তিন মিলিলিটার গুলে স্প্রে করলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব এছাড়া ল্যামডা সায়ালোথ্রিন ফোর পয়েন্ট নাইন সি যেটি বাজারে ল্যামডা গোল নামে পাওয়া যায় সেটি এক মিলিলিটার প্রতি লিটার জলে অথবা ল্যামডা সায়ালোথরিন ফাইভ পারসেন্ট ইসি এক মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই পোকা নিয়ন্ত্রণে আনা সম্ভব এছাড়া সাইপারমেথ্রিন পাঁচ শতাংশ এবং ক্লোরোপাইরিফস পঞ্চাশ শতাংশের মিশ্রণ হামলা পাঁচশো পঞ্চাশ দুই মিলিলিটার প্রতি লিটার জলেগুলি স্প্রে করলে অথবা স্পিনেটরম ইলেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট এসসি বাজারে ডেলিগেট নামে পাওয়া যায় এক মিলিলিটার প্রতি লিটার জলেগুলি স্প্রে করলেও এই পোকা নিয়ন্ত্রণে আনা সম্ভব উপরোক্ত পদ্ধতিগুলো যদি ঠিকঠাক প্রয়োজনে ব্যবহার করা যায় তাহলে এই পোকা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এই পোকা সাধারণত বিকেলবেলা বা সন্ধেবেলায় বেরোয় মদ সাধারণত কালো বর্ণের বা বাদামি বা বেগুনি রঙের হয় এই পোকা সাধারণত শুধুমাত্র আলু ছাড়া অন্যান্য ফসলেও কিন্তু প্রভূত ক্ষতি করে আল পরিষ্কার রাখতে হবে এবং গ্রীষ্মকালীন চাষ দিতে হবে এরা সাধারণত সন্ধ্যেবেলায় বেরোয় তাই সাধারণত যদি ঘাসের ঢিপি বা আবর্জনা ঢিপি রাখা যায় তাহলে এই পোকা ওখানে দিনের বেলায় লুকিয়ে থাকে এবং সেইটি এই ঢিপি যদি আগুন জ্বালিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু এই পোকা নিয়ন্ত্রণে আনা সম্ভব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ